বর্মনের সাথে অনেকে তুলনা করে, অমুক তমুক, তবে সব সেট আপ সব জায়গায় ভালো বাজে না। একটা ইলেকট্রনিক জিনিস, এটা বুঝতে হবে মানুষকে। তবে এখানে যেটা চালাচ্ছিল, যেটা সাউন্ড চেক থেকে শুরু করে গান, খুবই ভালো। এই বেচারা, তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস। এটা পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের এলাকা। প্রথমবারের জন্য ভিডিও করতে পারলাম পাওয়ার মিউজিকের ডাইনামিক টপের, সাউথে প্রথমবার ডাইনামিক টপ। দেখুন বন্ধুরা, এটা রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানেই পুজিত হবে মা রক্ষাকালী। আর সেখানে কিন্তু আরো একটি মন্দির রয়েছে, এমপ্রো এমপি 18,000, একটা দুটো তিনটে চারটে রয়েছে। হ্যালো গাইস, আমি প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এখন রয়েছি বাঁকড়াহাট, আর এখান থেকে রওনা দেবো বাঁকড়াহাট মিতালির সঙ্গে, আর যেখানে চলে এসেছে পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক। তো আমার এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব পাওয়ার মিউজিক এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে, এবং তার সাথে সেখানে পুজো মণ্ডপটি ফুটিয়ে তুলবো আমার এই ব্লগের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। এখন বন্ধুরা রয়েছে বাঁকড়াহাট, এদিকটা গেলে আপনারা যাবেন রায়পুর, আর এদিকটা গেলে আপনারা যাবেন বজবজ, আর ঠিক কিন্তু এপারে গেলে আপনারা যাবেন আমতলা। আর আমি আমতলার দিক দিয়ে আসছি, এখন আমি ঠিক বজবজের দিকে রওনা দেবো। আর সামনে রয়েছে মিতালি সঙ্গ, অবশ্যই দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে। দেখুন বন্ধুরা, এখন চলে এসেছি মনসাতলা মিতালি সঙ্গে, আর যেই স্থানে কিন্তু চলে এসেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে। আর এদিকটা গেলে আপনারা যাবেন বজবজ, আর এদিকটা গেলে আপনারা যাবেন বাঁকড়াহাট। আর এখন রাস্তা অতিক্রম করে রওনা দেবো বাঁকড়াহাট মিতালি সঙ্গে। অবশ্যই আপনারা দেখতে থাকুন, মেন ফটকটি দেখুন, বিশাল বড় ফটক রয়েছে। আর এই রাস্তা ধরে রওনা দিতে হবে মিতালি সঙ্গে। দেখুন বন্ধুরা, এটা রয়েছে পুজো মণ্ডপ, আর এই স্থানেই পূজিত হবে মা রক্ষাকালী। আর সেখানে কিন্তু আরও একটি মন্দির রয়েছে, সেখানে কিন্তু বাবা শিবের যে মন্দিরটা সেটা রয়েছে। আর এখানে কিন্তু ব্যানার দেওয়া রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। শ্রী শ্রী সার্বজনীন মহোৎসব ও রক্ষাকালী পূজা পরিচালনায় রয়েছে মিতালি সঙ্ঘ, স্থান রয়েছে বাঁকড়াহাট চক সুখদেবপুর শিবতলা মধ্যম পাড়া দক্ষিণ চব্বিশ পরগনা। 26, 27, 28 জ্যৈষ্ঠ কিন্তু এখানে মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল, আর 31 জ্যৈষ্ঠ কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে রক্ষাকালী পূজা। আর এই রক্ষাকালী পুজো উপলক্ষেই চলে এসছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে। এখানে কিন্তু সাউন্ডের দিক দিয়ে রয়েছে পাওয়ার মিউজিক, আর পাড়াতে যাবতীয় মাইক দিয়েছে কিন্তু মা দুর্গা ইলেকট্রিক। তো দেখতে পাচ্ছেন পাড়ার হরেন কিন্তু এখান থেকে অপারেট করা হচ্ছে। এখানে রয়েছে 501 স্টেঞ্জারের 701, দুখানা অ্যাম্পলিফায়ার দিয়ে কিন্তু পাড়ার যাবতীয় মাইককে অপারেট করা হচ্ছে। এখানে কিন্তু মা দুর্গা ইলেকট্রিকের নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই দেখুন 8777-03-8653, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মা দুর্গা ইলেকট্রিকের যাবতীয় জিনিসপত্র আপনারা খুব সহজে ভাড়া করতে পারবেন। আর মন্দিরের পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে মিতালি সঙ্ঘের ক্লাব, আর এই ক্লাবের সদস্যবৃন্দদের প্রচেষ্টায় কিন্তু এই স্থানে চলে এসেছে পাওয়ার মিউজিক। দাদারা, আওয়াজ শুনেছো কেমন? পাওয়ার মিউজিকের আওয়াজ কেমন? ভালো নয়। দাদার কেমন লেগেছে? ভালো। আর দাদার কেমন লেগেছে? একদম ইউটিউব। তো কোথায় বক্সটা, কোথায় আছে? ওই সামনের মাঠে বক্সটা রয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাম্পলিফায়ার এবং তারপরে রয়েছে বক্সটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে রাখা রয়েছে, এবং তার পাশেই কিন্তু রাখা রয়েছে বক্সটি, পাওয়ার মিউজিকের বক্সটি। আর এখানে দেখতে পাচ্ছেন ডায়নামিক যে মিটটা সেটা চলে এসছে, আর বাকি তিনখানা সেটা কিন্তু চলে গিয়েছে উড়িষ্যাতে। তো উড়িষ্যাতে একদম কিন্তু মারাত্মক রেজাল্ট সেখানে, আর অবশ্যই আমি ভিডিও দিয়েছি। আর এখানে দেখুন, এখানে পাওয়ার মিউজিকের কিন্তু ডাইনামিক যে টপটা সেটা কিন্তু এখানে চারটে রয়েছে, এবং চারটে বেস রয়েছে, অবশ্যই কিন্তু এটা রয়েছে পপ বেস। বন্ধুরা, এটা হচ্ছে 4-4 সেট আপ, কেননা বেসে চারটি করে স্পিকার রয়েছে এবং টপে চারটি করে স্পিকার রয়েছে। তাছাড়া বন্ধুরা, এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপের মধ্যে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। তাছাড়া সুন্দরভাবে টিউটার র্যাক দিয়ে সাজিয়েছে এই সাউন্ড, অবশ্যই দেখতে পাচ্ছেন, এবং টপে এবং বেসের মধ্যে সুন্দরভাবে লেখা রয়েছে পাওয়ার মিউজিক। আর অবশ্যই কিন্তু প্রথমবারের জন্য ভিডিও করতে পারলাম পাওয়ার মিউজিকের ডাইনামিক টপের। তো দেখতে পাচ্ছেন এখানেই চলে এসছে বাঁকড়াহাটে, মানে সাউথে প্রথমবার ডাইনামিক টপ। আর বেসটা দেখুন পপ বেস, তবে মনে হচ্ছে এটা ওল্ড রয়েছে, পপ বেসটা নিউ নয়। আর টপটা কিন্তু নিউ রয়েছে, এবারে রাখা রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, অবশ্যই বলার চেষ্টা করছি পাওয়ার মিউজিক। আর ঢুকতে কিন্তু প্রথমে কিন্তু পাওয়ার মিউজিকের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই এখানে লেখা রয়েছে 9635329260, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে খুব সহজে পাওয়ার মিউজিককে আপনারা ভাড়া করতে পারবেন। দেখুন এখানে রয়েছে পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ারগুলো, মানে ডাইনামিক টপ থেকে পপ বেসকে হচ্ছে পরিচালনা করার জন্য এখানে রয়েছে। অবশ্যই কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করছো আমি বলার চেষ্টা করছি। এখানে রয়েছে এমপ্রো এমপি 18,000, একটা দুটো তিনটে চারটে রয়েছে। আর সেখানে কিন্তু রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের CA20, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, মানে চারখানা টপের জন্য চারখানা ব্যবহার করা হচ্ছে, তবে কিন্তু একটা এক্সট্রা রয়েছে। আর তারপরেই কিন্তু টিউটার র্যাকে পরিচালনা করার জন্য এখানে রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের MX 1600M। তো পরপর তিনখানা রাখা রয়েছে, একটা দুটো তিনটে, এবং তারপরে রয়েছে স্ট্রেঞ্জারের 701, পরপর দুখানা রাখা রয়েছে।
আর নিচেই দেখতে পাচ্ছেন পরপর চারখানা স্টেবিলাইজার রয়েছে। দাদা আপনি এই কমিটির সদস্যবৃন্দ? হ্যাঁ অবশ্যই, সদস্য বলতে আরে দায়িত্বের একজন বলতে পারো সবই। দাদার নাম কি? আমার নাম বিশাল জাঠি। আপনাদের এই পুজোটা কত বছরের? এটা নিয়ে 25 বছর হচ্ছে। তো এর আগের বছর কোন সাউন্ড চলে এসেছিল এখানে? আগের বারে করোনা, 24 বছরের মধ্যে আমাদের 2 বছর এমনি সাধারণত সাউন্ড ছিল, মানে আগে। তারপর থেকে উচ্ছি থেকে মনোরমা, সামন্ত ইলেকট্রিক, আমাদের সিরাকোল, আচ্ছা, সুস্মিতা, বাপি সাউন্ড, আর অনেক, মানে আমাদের প্রতি সাউন্ড দক্ষিণ চব্বিশ পরগনার টোটাল সাউন্ড আমরা এখানে ঘেরেছি। তারপরে এই বছরে 25 বছর বলে আমরা ওপার থেকে একটা মেদিনীপুরের বেঙ্গল কিং, যেটা বেস কিং বলে, পাওয়ার মিউজিক আমরা এনেছি। তো এপার দিয়ে কোনো ভাবনা ছিল কি না হঠাৎ করে পাওয়ার কি করা? অনেকদিন ধরে আগের বছর থেকে ভাবনা, আগের বছর আমরা পাইনি, আগের বছর আমরা বুক করার জন্য ফোন করেছিলাম পাইনি। এই বছরে ভাবছি 25 বছর, এই বছরে এনে তারপরে এরা আমরা অনেকদিন আগে বুক করেছি। তো রেজাল্ট কেমন? রেজাল্ট যদি বলতে চাও ভালো, খুবই ভালো। তবে যেটা বেস বলা যায়, বর্মনের সাথে অনেকে তুলনা করে, উমুক, তবে সব সেট আপ সব জায়গায় ভালো বাজে না, একটা ইলেকট্রনিক জিনিস, এটা বুঝতে হবে মানুষকে। তবে এখানে যেটা চালাচ্ছিল, যেটা সাউন্ড চেক থেকে শুরু করে গান, খুবই ভালো। সাবধান বন্ধুরা, পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিক যখন স্পিকার চেক করছে, তখন আপনাদের তো কষ্ট যন্ত্রণা সহ্য করতেই হবে। তাই তো বলি তাড়াতাড়ি ডিজে বক্সের সামনে থেকে সরে দূরে গিয়ে দাঁড়ান, ঠিক আছে? এই বেচারা, তোরা বিনা অনুমতিতে তোদের বাপের এলাকায় ঢুকে পড়েছিস। এটা পুরুষোত্তমপুর থেকে পাওয়ার মিউজিকের এলাকা, এখান থেকে তাড়াতাড়ি পালা। Thank you.